আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শবনম সাবনামস কিচেন ফরিউথে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার কিচেনে তৈরি হবে মাত্র এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এক মিষ্টি রেসিপি আপনারা যে কোনো অনুষ্ঠান উৎসবে খুব সহজেই ঝটপট এগুলো বানিয়ে নিতে পারবেন আর মুখে নিলে এই মিষ্টিগুলো একদম মিলিয়ে যাবে বাড়ির ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই ধরনের মিষ্টি খেতে পছন্দ করবে না খুবই সহজ পদ্ধতিতে এই মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে দুর্দান্ত স্বাদে মুখে লেগে থাকা এই মিষ্টিগুলি আমি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে ছোট দানার যে সুজিটা হয় সেটাই নিয়েছি আপনারা এখানে মোটা দানার সুজিও নিতে পারে তো কোনো অসুবিধা নেই যেহেতু যাই নেন সেটাকে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা মানে মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো এবারে সব কিছুকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এখানে এটা খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি আপনাদের হাতের সাহায্যে দেখাচ্ছি দেখুন বেশ অনেকটা একটু মিহি পেস্ট হয়ে গেছে এবারে এটাকে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এখানে অ্যাড করব যার ফলে মিষ্টির টেস্টটা অসাধারণ আসবে দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ আমি আমুলিয়ার পাউডার দুধ ব্যবহার করছি এখানে দশ টাকার প্যাকেট হোক অথবা পাঁচ টাকার প্যাকেট হোক যে কোনো দিয়ে দেবেন দশ টাকার প্যাকেট হলে একটা দিলেই হয়ে যাবে আর যেহেতু এখানে দশ টাকার প্যাকেট নেই পাঁচ টাকার প্যাকেটের আমি দু প্যাকেট এখানে অ্যাড করে নিয়েছি দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ ড্রাই কোকোনাট এটা যদি হাতের কাছে না থাকে পুরোপুরি অপশনাল তাহলে পুরোপুরি স্কিপ করে দেবেন কিন্তু যদি ড্রাই কোকোনাটটা দেওয়া হয় এর টেস্টটা অসাধারণ আসে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই বেকিং পাউডারটাকে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেবো এই ড্রাই কোকোনাটটা দেওয়ার ফলে মিষ্টির স্বাদটা হবে অসাধারণ সব কিছুকে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আমি নর্মাল যে টেম্পারেচারে দুধটা হয় এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম আপনারা এখানে অল্প অল্প ঢেলেও এটা মিশিয়ে নিতে পারেন কিন্তু আমার আন্দাজ আছে যে এখানে এক কাপ দুধ অবশ্যই লাগবে তাই প্রথমে এখানে আমি এক কাপ দুধ দিয়ে নিয়েছি যদি এখানে আরও প্রয়োজন হয় আরও কিছুটা অ্যাড করে নেব এইভাবে দেখুন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সুজি যেহেতু দুধটাকে অনেকটাই টেনে নেবে তার জন্য দুধের পরিমাণটা আরও কিছুটা লাগবে এখানে দেখুন আরও কিছুটা দুধ দিয়ে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দেব অপরদিকে দেখুন এখানে তার মধ্যে একটা টিন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে নেব আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা খুব ভালোভাবে বেক করে নিতে পারেন তা আমি এখানে একটু তেল দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ওপর থেকে একটু ময়দা ময়দাটা দেওয়ার ফলে নিচে কোনো রকম মিষ্টিটা বসে যাবে না এবারে দেখুন চারিদিকে খুব ভালোভাবে এইভাবে সেট করে নিচ্ছি ঠুকে ঠুকে চারিদিকে ময়দাটাকে লাগিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দেব। হাতের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন কিন্তু অনেকের হাতের কাছে থাকে না তার জন্যে আমি এই প্রসেসে এই মিষ্টিটা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি এখানে এক্সট্রা যে ময়দাটা ছিল পুরোপুরি আমি ভালোভাবে ঠুকে নিয়ে ফেলে দিয়েছি অপরদিকে দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে এটা খুব ভালোভাবে সেটও হয়ে গেছে এখানে একটু এটা গাঢ় রাখতে হবে আপনারা যদি পারেন তো আরও একটু দুধ অ্যাড করতে পারেন কিন্তু এখানে আমি আর দুধ বেশি অ্যাড করছি না এটা আমি কেকের ব্যাটারের মতো করব না কেননা এটা মিষ্টি হবে তার জন্যে দেখুন আমি ঠিক এরকম একটু ঘনই রাখছি এবারে কেক টিনের মধ্যে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি সবটাকে এখানে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি ব্যাটারটা এবারে দেখুন এটাকে একটু ভালো করে ঠুকে ঠুকে চারিদিকে সেট করে নেবো যাতে করে চারিদিকটা একদম সম হয়ে যায় এখানে এটা ভালোভাবে সেট করে নিয়েছি অপর দিকে দেখুন এখানে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে পাঁচ দশ মিনিট ফুরে হিট করে নিয়েছি এবারে কেক টিনটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে পুরোপুরি ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো বেক করে নেব এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়েই গেছে আমি এবারে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এটা পুরোপুরি খুব ভালোভাবে বেক হয়ে গেছে কি করে বুঝবেন দেখুন একটা কাঠির সাহায্যে আমি দেখাচ্ছি কোনো রকম কোনো ব্যাটার লেগে আসছে না যদি এই পর্যায়ে কোনো ব্যাটার লেগে আসে তাহলে আবারও পাঁচ মিনিট এটাকে ঢাকনা দিয়ে একটু বেক করে নেবেন তো এখানে আমার পুরোপুরি এটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণের মধ্যে দেখুন এটা বেশ ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে আর দেখুন সাইড ওটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এটাকে ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি এখানে পছন্দ মতো আপনারা পিস করে নিতে পারেন তো এখানে আমি স্কোয়ার শেপে সমস্তটাই পিস করে নিচ্ছি দেখুন এদিকে দুধারে টেনে নিয়েছি আর এদিকেও ঠিক দুটো সাইড কেটে নিলেই হয়ে যাবে একটা স্কোয়ার শেপের মিষ্টি এবারে দেখুন যেটা করতে হবে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটাই পরিমাণ জল অ্যাড করেছি না খুব বেশি না খুব কম এখানে জল দিয়েছি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এখানে ফ্লেভারের জন্য এবং কালারের জন্য একটু অ্যাড করে দিচ্ছি কেশর আপনারা চাইলে এখানে এটা নাও অ্যাড করতে পারেন তো কেশরের ফ্লেভারটা এই মিষ্টির মধ্যে দারুণই আসে আর কালারটাও খুব ভালো নিয়ে আসে যার জন্য এখানে কেশরটা অ্যাড করছি খুব ভালোভাবে জাল করতে থাকবো জাল করতে করতে দেখুন বেশি একটু ক্যারামেলের মতো হয়ে যাবে এবং দেখুন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু জল দিয়েছি যেটা আমি ক্যামেরায় ধরে দেখাতে পারিনি তা না হলে কী হতো পুরোপুরি গাঢ় হয়ে যেত এবং খুব বেশি একটা চিটচিটে ভাব হয়ে যেত যার জন্য একটু জল দিয়ে খুব ভালো করে ক্যারামেলটাকে একটু কুক করে নিয়েছি এবারে দেখুন গরম গরম অবস্থাতেই এই মিষ্টিগুলোর ওপরে এটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পর চারিদিকে একটু এইভাবে দেখুন সেট করে নেব যাতে চারিদিকটায় চিনির শিরাটা ভালোভাবে মিষ্টির মধ্যে লেগে যায় এবারে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুধু পেস্তা বাদাম কচি অ্যাড করে দিচ্ছি খুব ছোট ছোটোভাবে টুকরো করে নিয়েছি আপনারা এখানে পছন্দ মতো আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন এবারে এটাকে আমি দু তিন ঘন্টা এইভাবে পুরোপুরি রেস্টে রাখবো হাতের সময় থাকলে এটাকে ওভার রেখে দিতে পারেন আমি এটাকে পুরোপুরি যখন তিন ঘন্টা হয়ে গেছে দেখাচ্ছি দেখুন কতটা এখানে যে রসটা আছে মানে চিনির শিরাটা ছিল সেটা অনেকটাই টেনে নিয়েছে এবং ভেতরে ভেতরে কিন্তু খুব ভালোভাবে এই রসটা পুরোপুরি টেনে নিয়েছে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই ধরনের মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন খেতে বেশ খুবই মজার লাগে আর বাড়ির বাচ্চারা যদি এই ধরনের মিষ্টি পায় তাহলে তো নিমিষেই শেষ করে দেবে দারুণ মজার এই সুজির মিষ্টিগুলো অবশ্যই পারলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে মন্দ লাগবে না আশা করছি খেলে আবারও এইভাবে মিষ্টিগুলো বানিয়ে খেতে চাইবেন ওপর থেকে কিছুটা চিনি শিরা অ্যাড করে দিলাম যে শিরাটা নিচে পড়েছিল সেটাকেই ওপর থেকে একটু অ্যাড করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে আজকের আমার এই সুজির মিষ্টির রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যদি ট্রাই করে থাকেন আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না আর দেখুন এর ভেতরে কতটা সুন্দর মিষ্টির যে শিরাটা আছে মানে চিনির যে শিরাটা আছে একদম ভেতরে ভেতরে পৌঁছে গেছে আর ভেতরের লেয়ারটা দেখুন কতটা সুন্দর এসেছে দারুণই সফট এবং দারুণই মজার এই মিষ্টিগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ